চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো আঠাশ টাকা হলে শতকরা মুনাফার হার কত তাহলে আমাদের এখানে দেখতে হবে দুইটা ক্ষেত্রে আর কি মুনাফা একসাথে করছে প্রথমে এক একভাবে মুনাফা হয়েছে দ্বিতীয়বার আর একভাবে মুনাফা হয়েছে দুইটার একত্রে একশো আঠাশ মানে দুইটার যোগ ফল এটার জন্য একটা মুনাফা এটার জন্য একটা মুনাফা দুইটা যোগ করলে এটা সমান হবে আর মুনাফার হার আবার উভয় ক্ষেত্রে সমান তাহলে আমরা দেখি যে আমরা ধরে নিব উভয় ক্ষেত্রে মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার উভয় ক্ষেত্রে আর দেন্ডম আচ্ছা এখন প্রথম ক্ষেত্রে আসল ইকুয়াল তিনশো টাকা সময় এন সমান চার বছর আমরা এখানে প্রথম ক্ষেত্রে এটা পি ওয়ান দিতে পারি এটা এন ওয়ান দিতে পারি তাহলে অতএব মুনাফা প্রথম ক্ষেত্রের মুনাফা মুনাফা আই সমান আমরা জানি পি এন আর তাহলে আই ওয়ান এন ওয়ান আর আর কেন আর সাথে ওয়ান দিব না আর উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে সমান এই জন্য আর এ আর ওয়ান দেওয়া লাগবে না এখন আমরা মান বসিয়ে দিই পি এর মান মান চার আর যা আছে তাই তাহলে হয়ে গেল হচ্ছে বারোশো আর আমরা এগুলোতে টাকা লিখে দিই একটা আচ্ছা এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আসোল পি টু টাকা সময় এন টু বছর চারশো আর এন টু হচ্ছে পাঁচ আর যা আছে তাই তাহলে হয়ে গেল চার পাঁচ বিশ আর দুই শূন্য তার মানে দুই হাজার আর টাকা আচ্ছা এখন দুই ক্ষেত্রে আমরা মুনাফা পেয়ে গেলাম আমাদের কোশ্চেনে বলছে এই দুই ক্ষেত্রের মুনাফা হচ্ছে একত্রে বলা আছে প্রশ্ন একটু দেখে নি এই যে একত্রে এই একত্রে বলার কারণে যোগ করতে হবে এই প্রথম ক্ষেত্রের মুনাফা আর দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা যোগ করে এই টাকাটা সমান হবে আমি একটু দেখিয়ে আর এক পেয়ে দেওয়ার গেলাম না এইখানেই আমি একটু দেখে দিই প্রশ্ন মতে বারোশো আর প্লাস দুই হাজার আর সমান একশো আঠাশ তাহলে এখানে যোগ করলে হচ্ছে তিন হাজার আর সমান একশো আঠাশ বা আর সমান একশো আঠাশ বাই তিন দুইশো যেহেতু আমরা হার বের করতেছি তাহলে একশো পার্সেন্ট দিয়ে গুণ তোমরা ক্যালকুলেটরে করলে এটা রেজাল্ট পাবা হচ্ছে একশো পার্সেন্ট

আমি এখন সাতাশ নম্বর অঙ্কটা দেখাই হার মুনাফায় কোন টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সরল মুনাফা আর মানে সময় এক মুনাফার হার এক মূলধনও এক শুধু সিস্টেম দুইটার আলাদা এটা এক পদ্ধতির মুনাফা আর এটা আর এক পদ্ধতির মুনাফা এই দুই মুনাফার পার্থক্য এক টাকা তো সেই ক্ষেত্রে মূলধন কত আমাদেরকে এটা বের করতে বলছে তো আমরা প্রথমে যেহেতু মূলধন বের করতে বলছে এবং মূলধন লাগবে এখানে মুনাফা বের করতে আমরা ধরি মূলধন পি টাকা হার আর সমান চার পারসেন্ট সময় এন সমান দুই বছর অতএব সরল মুনাফা তো পি এর মান নাই এন এর মান আছে আর আর এর মান আছে তাহলে আমাদেরকে এখানে হিসাব করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ই টাকা এরপরে চক্রবৃদ্ধি সি এর সূত্রটা সি সমান যেটা লিখি আমরা সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল পাওয়ার এন এটা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা না এটা চক্রবৃদ্ধি মূল বা মূলধন আর চক্রবৃদ্ধি মুনাফা আবার এটার সাথে পি মাইনাস করে দিতে হবে চক্রবৃদ্ধি মুনাফা আমি সূত্রগুলো লিখলাম না তোমরা এইটি বারবার করে আসছো অঙ্ক ই ইন্টু ওয়ান প্লাস আর হোল পাওয়ার এন মাইনাস পি চক্রি মুনাফা এখন পি এর মান আমাদেরকে নাই আমাদের কাছে তাহলে এখানে হিসাব করলে আসতেছে পি ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ফোর এখান থেকে যদি পিটা কমন নেওয়া হয় তাহলে ভিতরে থাকবে হচ্ছে এই রেজাল্ট ওয়ান

জিরো পয়েন্ট এইট ওয়ান সিক্স পি তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এক টাকা হ্যাঁ এটাও আমি একটু এখানে দেখা দিই প্রশ্ন মতে পার্থক্য মানে বিয়োগ

জিরো পয়েন্ট জিরো জিরো এখন এটা হিসাব করে আমরা পাইলাম হচ্ছে ছয়শ পঁচিশ টাকা এটা হবে অ্যান্সার ছয়শ পঁচিশ টাকা आंसर এখন আঠাশ নম্বর অঙ্ক কোন আসল তিন বছরে সরল মুনাফা সহ চারশো টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ ছয়শ টাকা হলে শতকরা মুনাফার হার কত তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে এখানে কোশ্চেন হচ্ছে মুনাফার হার কত আর প্রশ্নে শুধুমাত্র সময় দেওয়া আছে সরল মুনাফা সহ অর্থ হচ্ছে যে মুনাফা আসল মুনাফা আসলে এত টাকা এখানেও সরল মুনাফা সহ মুনাফা আসলে এত টাকা তো মুনাফা আসলে সূত্র আমরা জানি সরল মুনাফার মুনাফা আসল সেটা হবে হচ্ছে যে এনআর পি ইন্টু ওয়ান প্লাস এন আর তো আমি এখানে লিখি এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস এন আর এই যে আমি একটু লিখে দিলাম তো এইটা হওয়ার কথা এখন এই সূত্রের মধ্যে যেতে হলে আমাদেরকে পি প্রশ্নের মধ্যে নাই এন আছে শুধু আরও নাই আর বের করতে বলছে অবশ্যত আমাদের যেহেতু পি আর দুইটাই অ্যাবসেন্ট তাহলে দুইটাই ধরে নিতে হবে পি পি এর মান চাই নাই বের করবো না কিন্তু আর চাইছে আর বের করতে হলো পি লাগবে পি ছাড়া কখনোই সম্ভব না তাই জন্য আমাদের এই দুইটা জিনিস ধরে নিতে হবে মনে করি আসল পি টাকা মুনাফার হার আর

ষাট টাকা তো এটা একটা ইকুয়েশন হয়ে গেল আবার পাঁচ বছরের মুনাফা আসল তাহলে এক্ষেত্রে হবে পি ইন্টু ওয়ান প্লাস ফাইভ আর ইকুয়াল এই টাকাটা আছে হচ্ছে ছয়শ এই জন্য এখানে ছয়শ টাকা হয়ে গেল এক আর দুই এর মধ্যে কি কাজ করলে আমরা আর পাই এটা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু পি কেটে যাবে পি গুণ আকারে তো পি যখন কেটে যাবে তখন থাকবে শুধু আর আর মান বের করে ফেলবো তাহলে আমাদের অঙ্ক সহজে হয়ে যাবে 1/2 2/1 যে যেটা দিয়ে দিতে চাও 1/ আমরা এই চিহ্নটা না দিয়ে লিখে 1/2 করে পাই তোমরা চিহ্নটা দিবা না লিখে দিবা কারণ এ নিয়ে আবার অনেক টিচাররা কোয়েশন করে যে এগুলো তো বইয়ে নাই এগুলো লেখে কেন এই জন্য আমি দিতে চাচ্ছি না বিতর্কের মধ্যেও যেতে চাচ্ছি না ফেলতেও চাচ্ছি না তোমাদের তাহলে আমরা লিখবো পি ইন্টু ওয়ান প্লাস থ্রি আর ইকুয়াল আচ্ছা ডিভাইডেড বাই আমরা ইকুয়ালটা পরে দিব ওয়ান প্লাস ফাইভ আর ইকুয়াল ভগ্নাংশ সাথে হবে আমরা এক নম্বরের অংশ লবে দিচ্ছি তাহলে এদিকেও তাই হবে ষাট ডিভাইডেড বাই ছয় তাহলে পিপি কাটা ওয়ান প্লাস থ্রি আর ওয়ান ফাইভ আর তাহলে এখানে দেখো শূন্য শূন্য কাটা আবার দুই দিয়ে কাটলে তেইশ থাকে উপরে আর নিচেই থাকে হচ্ছে তিরিশ মুখে মুখে হিসাব এখন যদি আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে তিরিশ যোগ নব্বই আর আরই গুণ করলে আর এদিকে হবে তেইশ যোগ একশো পনেরো তো এই বড়টা আগে লিখে আমরা আমাদের জন্য ইচিয়ে হবে একটু গুণ একবারে করে দিলাম তেইশ যোগ পাঁচ তেইশ একশো পনেরো আর সমান তিরিশ যোগ নব্বই আর একশো পনেরো আর বিয়োগ নব্বই আর এদিকে হচ্ছে তিরিশ বিয়োগ তেইশ আশা করি হয়ে যাবে বিয়োগ করলে থাকতেছে পঁচিশ আর এদিকে থাকতেছে শুধুমাত্র সেভেন বা আর সমান সেভেন বাই এই আমরা যখন আর এর মান বের করব তখন কিন্তু আসলে আর মানে হচ্ছে হার মানে পার্সেন্ট তো একশো পার্সেন্ট দিয়ে আমরা গুণ দিয়ে দিব গুণ দিয়ে দিলে এটা হচ্ছে চার পঁচিশ একশো চার সাতটা আঠাশ তোমরা ক্যালকুলেটর দিয়ে দিতে পারো কাটাকাটি করতে পারো আমি একবারেই করে দিছি এই যে চার পঁচিশ চার পঁচিশ এখানে চার হয় চার সাতটা আঠাশ এটা অ্যান্সার এখন এই প্রশ্নের মধ্যেই আসল যদি পার্সেন্ট বের করতে বলে তখন আমাদেরকে এই আঠাশ পার্সেন্ট নিয়ে গিয়ে এক অথবা দুই নম্বরের মধ্যে বসা দিতে হবে এই যে এক নাম্বার অথবা দুই নাম্বার যে একটাই বসা দিলে এটা দিয়ে ভাগ করলে আবার আমরা আসলটাও পেয়ে যাবো আসল যেহেতু এখানে চাই নাই আমি বের করলাম না